আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি দশম রোজার সেহরি থেকে ইফতার পর্যন্ত যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে রাত 3টা 30, আমরা সেহরি খাওয়ার জন্য উঠেছি। এদিকে লেবু শসা কেটে নিয়েছি, আছে ভর্তা, পাট শাক, মুরগির মাংস আর ভাত। এগুলো দিয়ে আজকে আমরা সেহরিটা খেয়ে নেব। বিসমিল্লাহ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটি করে লাইক দিবেন। এদিকে বাচ্চারাও খেয়ে নিচ্ছে। আমাদের সেহরি খাওয়া শেষ, এখন চারদিকে ফজরের আজান হচ্ছে। আমি এখন ক্যামেরাটা অফ করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাব। সকালবেলা ইনশাল্লাহ আবার ক্যামেরাটা অন করব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসাটা গুছিয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমার বাসা গোছানো কমপ্লিট, এখন আমি চিকেন ভিজিয়ে দিচ্ছি। আজকে ইফতারে চিকেন বিরিয়ানি রান্না করব, সাথে থাকবে আলু চপ, বেগুনি, পেঁয়াজ আর ডিম চপ। আমি প্রথম রমজানের দিন বাজার পড়া ইফতার আয়োজন করেছি আর আজকে দশম রমজানের দিন করতেছি। আমি এখন ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে নেব। আমি এখন কিচেনে আসলাম ইফতার বানানোর জন্য। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি। এখন হাফ টিস্পুন আদা বাটা, রসুন বাটা দিয়েছি। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি বিরিয়ানি এটা রান্না করব। আমি চিকেনটাতে লবণ আর টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এখন অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেনটা রান্নাতে কোনো পানি অ্যাড করব না, চিকেন থেকে যে পানি বের হবে সে পানিতে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 2 টুকরো করে। আর 4-5 মিনিট রান্না করে আমি চিকেনগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। চিকেন রান্না করা মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল, দিয়ে কিছুক্ষণ ভেজে এখন আমি অ্যাড করে দেব পানি। এখন অ্যাড করে দিচ্ছি লবণ আর কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেব। আমার বাচ্চারা বিরিয়ানি খিচুড়ি খুবই পছন্দ করে।
এখন চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দমে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে আমি আলুর চপটা ভেজে নিচ্ছি, পেঁয়াজুটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, ডিম চপ আর বেগুনিটাও ভেজে নেব। ভেজে নিয়ে ইফতারের টেবিলটা সাজিয়ে নিচ্ছি। এই যে আমার ইফতারের টেবিল সাজানো কমপ্লিট। আজানের সময় হওয়ার আর মাত্র 2 মিনিট বাকি আছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।